ফাউদু বিল্লাহ হিমিনা শঈদ অনির রজিম বিসমিল্লাহীর রহিমা আসুন আমরা প্রত্যেকেই মিলেমিশে পড়ি সালাতুয়াসাল্লাম আলী কায়া রসুল আল্লাহ ওয়া আয়লা আ লিকা ওয়া হ্যাঁ ভিকায়া হেবি আল্লাহ আসলাতুয়াসাল্লাম আলী কায়া নবিক আল্লাহ ওয়া আয়লা আ লিকা ওয়াস হাবিকায়া নুর প্রিয় ইসলামী বেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোভাবিন্দ আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ভালো স্বভাব নিয়ে এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারই আল্লাহ তাবার কওয়াত আলা সৃষ্টি মানুষের স্বভাবগুলো নিয়ে আলোচনা করে থাকি আর দিনই ইসলামে ওই স্বভাবগুলোর যে পজিটিভ সাইট রয়েছে সেটার উপকারিতা থাকি আর নেগেটিভ সাইট যেটা রয়েছে সেটার ক্ষতি কি এই ব্যাপারও আমরা লিগে দাওয়াতি ইসলামের কাছ থেকে শ্রবণ করে থাকি এরই ধারাবাহিকতায় আজকেও ইনশাআল্লা জাবাজাল আমরা একটি বিষয় নির্ধারণ করে নিয়েছি সেই বিষয়টি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমাকে আপনাকে আমার আপনার জিন্দগিকে পরিপাটি করবে সুন্দর করবে সাবলীল করবে তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং অপরিচ্ছন্ন থাকার ক্ষতি যেগুলো রয়েছে সেগুলোর দিকেও দৃষ্টিপাত করব এরই ধারাবাহিকতায় আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়ের আলোচনা করার পূর্বেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্ল্লাহ তাল আলিহি আলহি বা এর উপর দুরুশের পাঠ করার একটি ফজিলাত শ্রবণ করে নিন প্রিয় রসুল সাল্লিহি ওয়ালহি বাসাল্লাম এর ফরমানে আলী শান যে প্রত্যেক জিনিসের বস্তুর পবিত্রতা রয়েছে এর পবিত্রতা হচ্ছে গোসলের মাধ্যমে প্রত্যেক জিনিস গোসলের মাধ্যমে ধৌত করার মাধ্যমে পবিত্র হয় পরিষ্কার হয় আর আল্লাহ তাআলার বান্দা মুমিন যারা তাদের অন্তরের হৃদয় পবিত্র হয় পরিষ্কার হয় জংমুক্ত হয় আমি নবীর উপর দুরুশরীফ তো প্লিজ তামি ভাইরা আল্লাহ তাবার কাবা তালার কত বড়ই না দয়া এবং ইহিসান আমাদের উপর পিয়ারে রসুল সাল্লাল্লাহু তাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়া ও ইহিসান আমাদের উপর হয়েছে আজকে আমরাও মাদানী চ্যানেলের ভালো মন্দ স্বভাব অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নেওয়া হয়েছে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা আর আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক বান্দা যখন গুনা করে যখন আল্লাহ তালা নাফরমানি করে যখন গুনাহের দিকে যায় তখন তাদের হৃদয় অন্তর এটা কি হয়ে যায় অপবিত্র হয়ে যায় জংদরে যায় অপরিষ্কার হয়ে যায় আর সেটাকে গুসল দেওয়া সেটাকে পবিত্র করার মাধ্যমও আমরা পিয়ারে নবী রাসলে আরবি সাল্লাহ তালী আলি ওসাল্লাম এর মুবারক হাদিসে মুবারকা থেকে সুসংবাদ শুনে নিয়েছি যে আমরা যদি আমার নবীর উপর দুরুশরী পাঠ করি এর বদৌলতে আমাদের অন্তর হবে পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে আল্লাহ তাবারকাওয়ালা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দুরুশরী পাঠ করার সে তৌফিক করুক আসুন আমরা একবার মহাব্বত সহকারে দুরুশরী পাঠ করে নিই সল্লো আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহিউ আলহি প্রিয় ইসলামী বেহেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ দিন ইসলাম আমাদেরকে পরিষ্কার থাকা এবং পরিষ্কার রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুবই গুরুত্ব আরোপ করেছেন যদি আমরা কোরআনুল করিমের দিকে দেখি তাহলে কোরআনুল করিমের মধ্যেও আমার আল্লাহ তাবার কওয়াত আলা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ঈর্ষাদ করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাকে আপনাকে আমার পারিবারিক সামাজিক এবং আমার ব্যক্তিগত জীবনের মধ্যে আমাকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে শেখাবে এরই ধারাবাহিকতায় কিতাবের মধ্যে উল্লেখ এসেছে মদিনার নিকটবর্তী কুভার লোকজন খুবই পরিচ্ছন্ন জীবনযাপন করতে এবং তাদের আল্লাহ তাবারকাওয়া তালা প্রশংসা করে কোরআনুল করিমের মধ্যে একটি আয়াতে মুবারকাও নাজিল করেছেন যেখানের মধ্যে আমার আল্লাহ তালা ইশাদ ফরমান সেখানে এমন লোকেরা রয়েছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করতে পছন্দ করে আর আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করে সুরাই তাওবার মধ্যে এ আয়াতে মুবারকা ঈর্ষাত হয়েছে আসুন ইসলামী বেরা আমরা তো শ্রবণ করে নিয়েছি এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার ব্যাপারে আমরা আমাদের ব্যক্তিগত জিন্দিগির দিকে দেখি আমি যেখানে বসবাস করি সেটার পরিচ্ছন্ন এবং সেটাকে পরিষ্কার রাখা এবং আমি যে পোশাক পরিধান করি সেটার পরিচ্ছন্নতা এবং সেটার পবিত্রতা রাখা এবং এটাকে পরিষ্কার রাখা এবং আমি যেখানে বসি আমার অফিস যেটা রয়েছে বা আমি যেখানে ব্যবসা করি সেটার আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদি আমরা চিন্তা করি না যে আমাদের জীবনের অনেকগুলো দিক থাকতে পারে যেখানে আমি ঘুমাই বা যেখানে আমি শুই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঠিক একইভাবে দেখা যায় যেখানে আমি পড়াশোনা করি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যে স্থান দিয়ে আমি অতিবাহিত করি পথ চলি ওই পথ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি যেখানে আমি ইবাদত করি আল্লাহ তালার পবিত্রগড় মসজিদ সেটাকে পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা এবং সেটার ব্যাপারে খেয়াল রাখা ঠিক একইভাবে আমরা যদি এক একটি জিনিস নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রতিটি দিকেই কিন্তু আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে এবং এটার দিন ইসলাম কেমন গুরুত্ব দিয়েছেন সেটাও তো আমরা কোরআনুল করিমের মধ্যে আমার আল্লাহ তাবারকআ আল্লাহর ফরমানসুরায়ের তত্তর মধ্যে আমরা শ্রবণ করে নিয়েছি এখন আমাদের উচিত আমরা যেন সর্ব অবস্থায় পরিচ্ছন্নতা অবলম্বন করি এবং পরিষ্কার নিজেকে রাখি এবং অপরকে রাখার চেষ্টা করি তো এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে দেখা যাচ্ছে আমরা যদি পরিষ্কার থাকি পরিচ্ছন্ন থাকি তাহলে আমাদের দেমাক মাইন্ডও কি থাকবে সতেজ থাকবে আর আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমার জীবনকে অতিবাহিত করতে চাই যে কোনো কাজকে আমি সম্পাদন করি তখন দেখা যাবে যে ওই কাজের মধ্যে একটা আনন্দ মিলবে উৎপুল্ল স্বভাব আমার মাঝে আসবে তো এই জন্যেই আজকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো না আর আমি যদি পবিত্রতা অর্জন করতে না পারি তাহলে আল্লাহ তালার ইবাদত এটাও সম্পাদন হবে না কবুল হবে না কেননা আমি অপবিত্র অবস্থায় ইবাদত কিভাবে কবুল হবে আর ময়লাযুক্ত পোশাক নিয়ে ইবাদত কিভাবে হবে আর আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে পবিত্রতা অর্জন করা আমার জন্য সহজ হবে আর পবিত্রতা অর্জনের মাধ্যমে ইবাদত করার কারণে আল্লাহ তাল্লাহার দরবারে ওই ইবাদতের মকবুল কবুলিয়তের মাধ্যমও হবে তো আজকে যদি আমরা এই জিনিসগুলো চিন্তা করি আজকে আমাদের মাঝে ওই জিনিসগুলোর অভাব খুবই বেশি দেখা যাচ্ছে আজকে আমরা স্মার্টনেসের গুরুত্ব দিই না ফ্যাশনের গুরুত্ব দিই আজকে যেটা দিনই ইসলাম আমাকে আপনাকে সৌন্দর্যের শিক্ষা দিচ্ছেন সেটার ব্যাপারে কিন্তু আমাদের গুরুত্ব নাই বললেই চলে তো আমরা আমাদের শাহরুখ ভাইয়ের কাছে আসব। এই ব্যাপারে যদি আপনার কোনো মাদানী ফুল মাদানী চ্যানেলে দর্শক শ্রোতার জন্য পেশ রহিম রহমানী চ্যানেল দর্শক শ্রোতা প্রতি এপিসোডে আলহামদুলিল্লাহ ভালো মন্দ স্বভাবের মধ্যে আমরা চেষ্টা করি একটা এক এক মানুষের এক একটা স্বভাবের বিষয় নিয়ে আর দিকগুলো নিয়ে সেটার ভালো এবং মন্দ বিষয় নিয়ে আলোচনা করার তো আলহামদুলিল্লাহ আজকেও সেই সৌভাগ্য আমাদের আলহামদুলিল্লাহ নসিব হয়েছে যে মানুষকে মানুষের অনেক গুরুত্বপূর্ণ একটা দিক যে পরিচ্ছন্নতা থাকা এবং অপরিচ্ছন্ন থাকা এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দিক মহিনবে আপনি যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা বলছেন যে শুধুমাত্র কুবাবাসী পরিচ্ছন্ন থাকতেন এটা আমার আল্লাহতালার কাছে পছন্দ হয়েছে বিদায় আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে কারিমা নাজিল করে দিয়েছেন তা আর তার মানে এটা তারা বুঝে যায় যে দর্শক শ্রোতা যে আল্লাহ তালা পবিত্রতা পরিচ্ছন্নতা কতই না পছন্দ করেন হাদিসা পাকের মধ্যে এসেছে যে আমার পি নবী তালা তাল আলিউআ আলিস ইশাদ করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা হচ্ছে ইমানের অর্ধেক আল্লাহ আপনি একজন পরিপূর্ণ ইমানদার মুমিন ব্যক্তি যদি হতে চান তার মানে আপনাকে সকল বিষয়ে কি থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যদি আপনি এর হন তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কেননা আলহামদুলিল্লাহ আমাদের দিনে ইসলাম কি ইসলাম তো হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে সব কিছু সহজ স্পষ্ট এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্ন তো আলহামদুলিল্লাহ ইসলামে আমাদেরকে শিখে কি। তুমিও প্রত্যেকটা কাজ পরিচ্ছন্নতার মাধ্যমে কি করো সম্পন্ন করো আদায় করো যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনি যেটা বললেন না যে তাদের মন মেজাজ সতেজ থাকে কাজের মধ্যে উৎফুল্লতা বাড়ে এবং সঠিকভাবে সে কাজগুলো স সঠিকভাবে সম্পাদন করতে পারে কিন্তু যিনি স অপরিচ্ছন্ন থাকে সে তার কিন্তু দেখবেন এলোমেলো জীবনযাপনের কারণে তার প্রত্যেকটা কাজের মধ্যে এলোমেলো রয়েছে তো যেটা আজকে হয়তো আমাদের অনেকের মধ্যে এই স্বভাব বিরোজমান রয়েছে যে আমরা ফ্যাশনকে কি করে নিয়েছি এই পরিপাটি হিসেবে বেছে নিয়েছি কিন্তু যেটা মনে করতেছে এটাই পরিচ্ছন্ন এটাই পরিচ্ছন্নতা ভালো দেখাবে স্মার্ট দেখাবে কিন্তু দিন ইসলাম বলতেছে এটা কত সুন্দরভাবে ইরশাদ করেছেন যে দিন ইসলামের সৌন্দর্য কিন্তু এটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কি করছি করছি সত্যিকার পরিচ্ছন্নতা বলতে বুঝে কি আপনি যে পোশাকটা পরেছেন ওই পোশাকটা পরেছেন ঠিক আছে আচ্ছা এটা হয়তোবা আপনি একেবারে ফ্রেশ পরেছেন কিন্তু ইসলামের মধ্যে ওই পোশাকটা সম্পর্কে কতটুকু কি রয়েছে মানে শরীয়তের হুকুম রয়েছে এটাও কিন্তু পরিচ্ছন্নতার মধ্যে পড়ে জিনিসটা এখন আপনি এমন পোশাক পরেছেন হয়তো বা যার মাধ্যমে আপনার অপরিচ্ছন্নতা বা আপনার আখলাখের মধ্যে যেটা অপরিচ্ছন্নতা আছে এটা প্রকাশ পেয়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা সত্যিকারের পরিচ্ছন্নতা নয় হয়তো আপনি ফ্যাশনকে বেছে নিয়েছেন কিন্তু আপনার মধ্যে ইসলামের যেটা একটা সৌন্দর্য পরিচ্ছন্নতা ভাই আমরা তো পরিষ্কার পরিচ্ছন্নতা ওইটাই ওইটাই আমার আপনার জন্য স্মার্টনেস

দেখা আমার পরিপাটি তো তখনই আমি আপনি করতে পারবো যখন যেটা আমার দিন ইসলামের হুকুমের হুকুমের মধ্যে যেটা আমার আল্লাহ তাল হুকুমের অধীনে আছে কারণ আল্লাহ তালার হুকুমের বাইরে গিয়ে তো আমি আমাকে নিজেকে স্মার্টনেস উপস্থাপন করার জন্য কখনো আমি এটা করব না আর এটা মুসলমানের কাজ সবের মধ্যে কারণ আশিকানে রসুলের কাজ হচ্ছে ওইটাই সে বেছে নিবে যেটা আমার আল্লাহ তালার পক্ষ থেকে কি রয়েছে অনুমতি রয়েছে ইজাজত রয়েছে জি হাদিসা পাকের মধ্যে অসংখ্য রেওয়াত রয়েছে মা ঈশা সিদ্দিকার উদ্দিয়াল্লাহ তাল আনহু আমার নবী সাল্লা ইসলামের হাদিস মুবারকা ইরশাদ করেন যে অপরিচ্ছন্ন থাকা বা এলোমেলো অগুছলে থাকা এটা হচ্ছে অমুসলিমদের একটা রীতি এটা হচ্ছে অমুসলিমদের একটা রীতি তাই তোমরা কি করো না এই রীতিকে নিজের মধ্যে ধারণ করো না সবসময় পবিত্রতা থাকো পরিচ্ছন্ন থাকো পরিপাটি থাকো দেখেন মুবিন ভাই পরিচ্ছন্নতা এটা প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত আপনি শুধু কাপড় চোপড় দিয়ে যে পরিচ্ছন্ন থাকবেন তা কিন্তু নাই আপনি যে এই নামাজ পড়তে যাবেন তাহলে নামাজের পূর্বে আপনার সমস্ত শরীর অঙ্গ এটা এটা প্রথম এখন আপনি আপনি প্রথম এখন নামাজ পড়তে গিয়েছেন অনেক সুন্দর পোশাক পরেছেন কিন্তু আপনার শরীরে কি রয়েছে নাপাকি রয়েছে অপবিত্রতা রয়েছে তাহলে কিন্তু আপনি ওই নামাজ পড়ে কোনো লাভ হবে না নতুন পোশাক পরে কোনো কাজ হবে না ওই পরিচ্ছন্ন দিদি কোনো কাজ আসবে না একইভাবে আপনি একজন আমরা একজন স্বাভাবিক দৈনন্দিন মানুষের জীবনযাপন যদি আলোচনা এই পর্যালোচনা করি দেখা যাবে একজন মানুষ যখন ঘুম থেকে উঠে ঠিক আছে তা এমন অনেক ভাই দেখতে পাওয়া যায় নামাজের মধ্যে গিয়েছে কিন্তু তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে আলহামদুলিল্লাহ دین ইসলাম তো মিসওয়াক মিসওয়াকের মাধ্যমে এটাকে পরিচ্ছন্ন করে दीजिए পরিষ্কার রাখো সবচেয়ে পরিষ্কার কিভাবে পরিষ্কার হবে দাঁত কিভাবে পরিষ্কার হবে তো এটার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিবাল ইসলাম কত উত্তম শিক্ষা দিয়েছেন উত্তম শিক্ষা মিসওয়াক বাবা এটা কত উত্তম কাজ যে মিসওয়াক করা এবং মিসওয়াকের ফজিলত কিতাবের মধ্যে আসছে তোমরা যদি জানতে মিসওয়াকের ফজিলত কি মিসওয়াকের বরকাত কি মিসওয়াকের যে একটা কি নিয়ামত আমার আল্লাহ তালার এর উপকারিতা সম্পর্কে যদি তোমরা জানতে তাহলে তোমরা ঘুমো মিসয়াকিবা আল্লাহ 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 তো চিন্তা করুন ভাই সে দুর্গন্ধ নিয়ে কী করছে প্রত্যেকটা কাজ সম্পন্ন করছে এর মধ্যে নামাজের মধ্যে চলে এসেছে তো আপনি চিন্তা করুন যেখানে আল্লাহ তাআলা রহমত আসবে আল্লাহ তালাহা ফিরিস্তার ওই বান্দার নিকট আসবে চলো ওই বান্দার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে ফিরিস্তা কি তার কাছে আসবে কষ্ট তার থেকে দূরে সরে যাবে তাহলে আমি যে এই সুন্দর পরিপাটি করে আল্লাহ তালাগর মসজিদ শরীফে গেলাম কিন্তু আমার মুখটা পরিষ্কার নাই পরিচ্ছন্নের দর্শক বিন্দের কাছে আমি একটা জিনিস আমার শাহরুখ ভাইয়ের আলহামদুলিল্লাহ কথা থেকে বলবো যে আল্লাহ তাবারা কাবা তালা আমাকে আপনাকে দিন ইসলামের মতো মহান নিয়ামত দিয়েছে আল্লাহ তাবারা কাবা তালা আমাকে আপনাকে পিয়ারে আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম এর মত মহান সত্তা আমিন আমাদেরকে দান করেছেন যে আলামিন আমাদেরকে ছোট্ট বিষয় হয়তো আপনার মনে হবে যে দাঁত পরিষ্কার করা মুখ পরিষ্কার করা এটার জন্য পেয়ারের রসুল সাল্লাহ তালিয়া কেমন সুন্নতে মুবারকা কেমন প্রিয় স্বভাব দিয়ে দিয়েছেন কেমন প্রিয় জিনিস দিয়ে দিয়েছেন যে মিসোয়াক করো তোমাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে মুখ পরিষ্কার হয়ে যাবে মিসোয়াক করো দেমাগ সহি হয়ে যাবে মানে আমি শুধুমাত্র একটা দিক চিন্তা করতেছি যে পরিষ্কার পবিত্রতা যে আজকে দুনিয়া বর্তমান মডার্ন যুগে ব্রাশ বের হয়েছে টুথপেস্ট বের হয়েছে না

ফায়দার তো আমি এটা শুধুমাত্র একটা ইঙ্গিত পেলাম তো এভাবে যদি আমরা চিন্তা করি আমাদের চুলের পরিচ্ছন্নতা চুলের পরিষ্কার রাখা এবং আমার আপনার পাগড়ি যেটা আমি আপনি পরিধান করেছি টুপি পরিধান করেছি সেটার পবিত্রতা সেটার পরিচ্ছন্নতা যে দাড়ি রেখেছি এই দাড়ির পবিত্রতা এবং পরিচ্ছন্নতা তো এই যে জিনিসগুলো তো আল্লাহ তালার পেয়ারে রসুল সাল্লাহ তাল আলিহি আলহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত মুবারকাই আমাদের জন্য আদর্শ আইডল না আর এগুলো দেখলেই কিন্তু আর এগুলো পরিপাটি থাকে এবং অপরিষ্কার যেন না থাকে কেননা দিন ইসলাম এর সৌন্দর্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমরা দিন ইসলামের এই সৌন্দর্য গুলো কিন্তু আজকে আমার আপনার কাছে হয়তো অনেক সময় আমরা সেটাকে গুরুত্ব দিই না হয়তো অনেক সময় উপলব্ধি করি না কিন্তু যদি দেখা যায় এগুলোর ব্যাপার আমাদের টেন্ডেন্সি নাই দিন ইসলাম আমাকে আপনাকে নবীর সুন্নত মুবারকার ক্ষেত্রে যে একটা সুন্দর ব্যবস্থা দিয়ে দিয়েছেন অথচ আমরা দুনিয়ার অনেকগুলো ফ্যাশনকে খানার প্লেটকে অনেক সময় দেখা যায় যে আমি দুনিয়াবি এমন মডারেট হয়ে গেছে যে যেটার মধ্যে এটাকে আমি কিভাবে উপস্থাপন করব এদিকেই আমাদের মন চলে গেছে অথচ নিজের আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি আপনি কি হয়ে গিয়েছি গাফিল হয়ে গিয়েছি তো মাসাল্লাহ আমি আমার তারেক ভাই আল্লাহ তালা দয়া তো ইনিও আমাদেরকে এই ব্যাপারে মাদানি ফুল আসলে মোহিন ভাই পরিষ্কার পরিচয়টা প্রথমত দেখতে গেলে আমরা যদি চিন্তা করি প্রথমত আমাদের ঘর থেকে শুরু যেন আমি যদি একজন মানুষ যতই পরিশ্রম করুক সবাই সবাই তো পরিশ্রম করে ঘরা যায় তো ঘর অগোছালো থাকে না অপরিষ্কার থাকে না তখন নিজের মাইন্ডটাও কি থাকে ওই মধ্যে যেমন আমি পাগড়ি ধারে মোবারক জামা মোবারক যদি আমার এগুলো যদি গুছানো থাকে সুন্দরভাবে গুছানো তখন আমি গিয়ে এভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কী করতে পারবো মানে এটা ঘরে যদি অগোছালো থাকে তো এইরকম এই আমাদের প্রথম শুরুটা কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে কী এটার পরিবেশটা আমি যখন যে জায়গায় যেমন আমরা অফিস যা চাকরি করি অফিসে গেলে অফিসটা যদি অগোছালো থাকে নিজ থেকে সকালে গিয়ে আমাদের থেকে কী মাইন্ড একটু কি খারাপ হয়ে যায় যে ব্যবসা করে সে দোকানটা যদি অগোছানো থাকে তার যেখানে বসবে সেই পরিবেশটা যদি অগোছানো থাকে তার আর নামাজের ক্ষেত্রে তো মনটা তো খারাপ হয়ে যাবে সকাল নামাজের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে আমরা মেহমান হিসেবে যাচ্ছি নামাজ আল্লাহ তালার ইবাদ করার জন্য আমাকে তো ওইটার জন্য দিতে হবে অবশ্যই কিন্তু আমি যখন আমার গুলাকে তাওজ্য দিই না করে আমার ওইটা তো ঠিক হবে না যেন আমি যখন ঘরটা পরিষ্কার থাকবে তখন আমি মসজিদে যাওয়ার জন্য পরিষ্কার মন মানসিকতা নিয়ে বের হতে পারবো ব্যবসা করলো ওইটা মন মানিকতা দিতে আল্লাহ রসুল্লাহসাল্লামের একটা হাজির মরকা আল্লাহ তালা ইশাক করতেছেন আল্লাহ তালা পছন্দ পরিষ্কারকে পছন্দ করেন আবার আল্লাহ তালা পছন্দ করেন কি মহাত্মকে পছন্দ করেন আল্লাহ তালা সৌন্দর্যকে কি করেন পছন্দ করেন তাহলে এখন আপনি আমি যদি এই সৌন্দর্যটাকে আগড়ে ধরি তাহলে কি আল্লাহ তালার নেজামদের মধ্যে কি পছন্দ হতে যাচ্ছে কারণ আমি যদি পরিষ্কার না থাকি আমি আল্লাহ তালা সকল কাজ আমার অনেকে আসতে এরকম দেখবেন আমি প্রত্যেকটা কাজের মধ্যেও পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু মসজিদে যাওয়ার ক্ষেত্রে অলসত আমি

মানে আল্লাহ তাল্লাহ দরবারে ইবাদত করার জন্য যে দেখেন আমরা যদি দুনিয়া এবং সবচেয়ে দামি পোশাক সবচেয়ে দামি পোশাকটা একটু যদি আমরা চিন্তা করি যে এটা আল্লাহ তাবারা কাওয়া তালা নেকবান্ধারা কেমন পরিচ্ছন্ন কেমন পবিত্র এবং কেমন পরিপাঠি থাকতেন যে আল্লাহ তালার দরবারে হাজিরি দেওয়ার ক্ষেত্রে আজকে আমরা দেখা যায় মানে আফসুস যে আমরা দুনিয়ার অনেক দামি ব্যক্তির কাছে গেলে ব্যক্তির কাছে গেলে বা উনার অফিসার অফিসের মধ্যে গেলে আমাকে তো উত্তম পোশাক পরে যেতে হবে দামি পোশাক পরে যেতে হবে যদি বিয়েতে যাই না দামি পোশাক পরে যাব মানে এই ধরনের একটা কি মন না থাকলে আইরন করায় নিব যে এমন অবস্থা আমাদের মধ্যে কিন্তু বিরাজ করছে আরো দেখা যায় যে না আমি তো অনেক দামি মানে অনেক ধনী শিল্পপতির ઘરે যাচ্ছি তাহলে তো আমাকে অবশ্যই আমার যেভাবে হতে এরকম হতে হবে আল্লাহু আকবার কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দাদের মন মনুশ দরকারি না সালাম আমার ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তালু আল্লাহ তালা ইনাকে এমন মর্যাদা এমন মর্তরবা দিয়েছেন যিনি ইবাদত করার জন্য দামি পোশাক সবচাইতে যেটা দামি সেটা রেখে দিয়েছেন আর এটা পরে রাতে আমার আল্লাহ তালের ইবাদত

আমল এই রিসালার মধ্যে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি কি আজকে দিনের অধিকাংশ সময় উজু অবস্থায় ছিলেন আজকে কি আপনি দিনের অধিকাংশ সময় উজু অবস্থায় ছিলেন তো প্লিজ তো বেরা যে ব্যক্তি উজু অবস্থায় থাকবে

অধের পরিपाठी এমন রয়েছে যে তারা দাওwidehat ইসলামের মতানি ভাবতে চিন্তা করুন মইন ভাই যে কিতাবের মধ্যে এসেছে না যে আল্লাহ তাআলা নেক কারা কারা আল্লাহ তাআলা নেক হচ্ছেন তারাই যাদেরকে দেখে আমার আল্লাহ তালা শরণ এসেছে তো এখন আল্লাহ তালা শরণ আসবে বান্দাটা ওরকমই চরিত্রের অধিকারী হতে হবে ওরকম তার সে যে পাগড়ি পড়েছে সে দাড়ি টুপি পরেছে তার

আলহামদুলিল্লাহ মোবাল্লিক রয়েছেন তো আলহামদুলিল্লাহ নিগরানে সুরা হাজি ইমরান আত্মারি এটা একটা এই বাইরের দেশের একটা ঘটনা যে একজন সফর করতে গিয়েছিল তো ওখানে একজন মানে অমসলিম থেকে একটা কি মানে জায়গা কিনে সেখানে কি করবে আমাদের ফৈজানে মদিনা বা এরকম জামিতর মদিনা করার ইচ্ছা পোষণ করেছেন তো ওই দিন নিগ্রানে সুরা ওনার সাথে গিয়ে কি করবেন এই ডিলটা করবেন তা দেখুন আলহামদুলিল্লাহ কেমন বরকত যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে পরিপাটি পোশাক পরিচয় শূন্যতর কেমন বরকত যে সব কিছু রেডি ইন্তজাম হচ্ছে নিগ্রানে সুরা আসবেন হাজি ইমরান্তারি ওই ব্যক্তি অনেকক্ষণ ধরে অপেক্ষা যে আজকে ওনাদের অনেক বড় একজন কি আসবেন মেম্বার এই লিডার আসবেন যার সাথে এটার বিষয়ে ডিল হবে তো কথা ছিল যে ইনার থেকে এটা কিনে নেবেন তো আলহামদুলিল্লাহ সময় হয়ে গেল গেলো নিগ্রাণেশাও কি করলো ওই জায়গার মধ্যে নিয়ে আসলেন তো ওই ব্যক্তি দূর থেকে দেখে মানে ইনার কাছে এমন ভালো লেগে গেল ইনি দৌড়ে গিয়ে সামনে সরাকে বলে বলে দিলেন যে আমি তবা করছি আপনি আমাকে ইসলাম কবুল করে নিন আর আমার জায়গা যেটা আমি আপনাকে মানে টাকা দিয়ে ক্রয় কর বিক্রি করব বলেছি সেটা আপনাদেরকে ফিসা সাবিল দান করে দিলাম তো এই মহিমে চিন্তা করুন করা কি এখানে কোনো কিছু বলেছে এটা আল্লাহ বান্দা যারা না যারা আল্লাহ আল্লাহবান্ধা ইনাদেরকে দেখার কারণে আল্লাহ তালার অপর বান্দাদের দিলের মধ্যে সুকুন আসে ইনাদের দিল চেঞ্জ হয়ে যায় মানে ইনার মাঝে ইনি বলছেন যে আমি আপনার মধ্যে এমন বৈশিষ্ট্য দেখেছি যে আসলে যে ইসলাম এত সুন্দর এত পরিচ্ছন্ন এত পরিপাটি এটা আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখে সেটা আমি বুঝেছি আপনি সত্যি যে ইসলাম এত সুন্দর আমি জানতাম না আপনি এখনই আমাকে কি করুন তো আবার মাধ্যম আমাকে ইসলাম কবুল করিনি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ জাবাজাল আমরা এতক্ষণ ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর মাদানী ফুল অর্জন করতেছিলাম কোরআনুল করিমের আয়াতে মোবারকার ফরমানও শুনেছি আমার আল্লাহ তালার ফরমান কী ছিল হাদিসে মুবারকার মধ্যে এই ব্যাপারে কেমন ঈর্ষ্যাত এসেছে সাথে সাথে আমরা আল্লাহ তালার বান্দাদের আলোচনা ঘটনাও শ্রবণ করে যাচ্ছি এরই ধারাবাহিকতায় প্রিয় আশিকানের রসুল আমি আপনার কাছে অনুরোধ করব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দ আমরা যে যেখানেই দেখতেছি না কেন আসুন না দিন ইসলাম আমাকে পরিচ্ছন্ন হতে শেখায় দিন ইসলাম আমাকে পরিষ্কার হতে শেখায় যে এতক্ষণ আমরা যা কিছু জানলাম বুঝলাম এগুলো তো আমাদের বাহ্যিক পরিচ্ছন্নতা এবং বাহ্যিক পবিত্রতার ব্যাপারে তো ইসলাম শুধু বাহ্যিক পরিষ্কার সাথে সাথে আভ্যন্তরীণ অর্থাৎ আমার আপনার বিতরের পবিত্রতা এবং ভিতরের পরিষ্কার হওয়ার ব্যাপারও গুরুত্ব আরোপ করে কিভাবে যেমন দেখা যায় আমার অন্তর কিভাবে পবিত্র হবে তো আমার অন্তর পরিষ্কার কিভাবে হবে ইবাদতের মাধ্যমে হবে আল্লাহ করার কারণে হবে তো আর আমার অন্তর কিভাবে হবে যে আমি যদি গুণা করি আমি যদি আল্লাহ তালা খারাপ কাজ করি আমার দিলের মধ্যে হিংসা বিদ্বেষ থাকলে তো এগুলোর কারণে আমার আপনার দিলটা কি অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা আমার দিলকে অপবিত্র করতে চাই তাহলে এটাকেও আমাকে আপনাকে কি করতে হবে সচেতন করতে হবে ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি আমাদের শরীরের অভ্যন্তরীণ বিষয়গুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারও কিন্তু হাদিসে মুবারকার মধ্যে অনেক ঈর্ষাদাতে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেকগুলো ফরমান এমন রয়েছে যে তোমরা বাদ্ধিক্য পরিষ্কার পরিছন্ন রাখো তোমার গম্বন্তরিক্য পরিষ্কার পরিছন্ন রাখো তো এইভাবে এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব যেমন আমরা আমাদের গোসল করার মাধ্যমে আমাদের শুধু এটা না একজন প্রতিবেশী আশেপাশে ময়লা আবর্জনা না ফেলা যদি কেউ ফেলো তাকে তাহলে নিজ থেকে সেটা কি করা পরিষ্কার করা যেমন আমি যেন অনেক সময় দেখা যায় আমাদের এমনও দেখা যায় আমি নিজে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য যে অপর আমার ময়লাগুলো অপরে দিকে কি করে দিলাম টেলে দিলাম তাহলে এটা তো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছেন দিনে ইসলাম তো এটা আপনাকে শিখাই না বরং আপনাকে শিখাই প্রতিবেশীর হক আপনাকে কি আদায় করতে হবে আদায় করা দরকার আপনি প্রতিবেশীর হক আদায় করার মাধ্যমে অনেক মুসলমান ভাই মইমে রাস্তার মধ্যে সেটা কি করে জি অনেক সময় দেখা আমার ঘরের ময়লা আমি রাস্তার মধ্যে আনি ফেললাম হচ্ছে তো এরকমও কিন্তু দেখেনভাই একটা হাজিসাম আমাদের শেষ করে আল্লাহ রসুসলাম লানত বলছে তাদের উপর যারা পরিবেশকে নষ্ট করে যেমন আমাদের মাজারলা আমরা তো অনেক সময় হয়তো পথে চলাফেরা করতে গেলে দেখি গাছের নিচে আমরা অনেকে মাজারলা যেটা আমাদের হাত মল ত্যাগ করছে সেটার জন্য আল্লাহ রসাল্লাম ডাইক লানত মানে পরিবেশকে দূষিত করার কারণে তো আমাদেরকে এসব ব্যাপারও কি রাখা দরকার পরিবেশ সচেতন মানে প্রত্যেকটা বিষয়টা যদি ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়কে আমাকে পরিশ্কার পরিচ্ছন্নতা মেন্টালিটি নিয়ে চলতে হবে ইনশাআল্লাহ ওই একটা হাদিসে মুবারক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বারবারই বলতে হয় যে ইসলাম সৌন্দর্য সৌন্দর্য এটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইসলামের সৌন্দর্য তো এই জিনিসটা যদি আমরা মনে রাখি

নিতে নিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ সেই দিন চলে আসবে আমাদের মাঝে আবারও মদিনা মনোব্বার খুশবুদার সেই সোনালি রং বেরঙ্গের খুশবুদার সমাজ ব্যবস্থা আমাদের মাঝে আবার কায়েম হয়ে যাবে যখন আমরা আল্লাহ রসুলের হুকুমের উপর দিন অতিবাহিত করব। এবং সুন্দর সাবলীলভাবে নিজের জীবনকে অতিবাহিত করার প্রচেষ্টা চালাবো আল্লাহ তাবার কওয়াতালা আমরা যা কিছু শ্রবণ করেছি আজকের বিষয়ের ভিত্তিতে এর উপর আমল করা সেটা অপর ইসলামী বাইদের কাছে পচিয়ে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন আমিন বিজাহিনবীল আমিন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم. <applause> 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 <متدى>